আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ছোট বড় দেশ বিদেশ থেকে যে আপুরা আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আবার ভিডিওটা দেখেন বা দেখতেছেন, তো আপনাদের জন্য রইল একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। তবে আজ ভিডিওতে আছে হঠাৎ বাবার বাড়িতে আসা আর মাকে সারপ্রাইজ দেওয়া। আর আমি হঠাৎ করে আইছি, তারপরে আমি আসার 10 মিনিট পরে আমরা পাঁচ বোনের যে সবার ছোট বোনটা 10 মিনিট পরে ও আইসা হাজির হল। তারপরে 1 ঘন্টা পরে আমাদের না জানিয়ে আবার আসলো আরো 2 বোন। তো হঠাৎ করে মাকে সারপ্রাইজ দিলাম সবাই আইসা, এই তো আর এই হলো 2 বোন। তো 4 বোন একসাথে হলাম আর 1 বোন তো আসলো না। তো মা তো মহা খুশি, আর মা তো এমনই হয় তাই না, সন্তানদের দেখলে মায়ের মুখ বা বুক দুটোই ঠান্ডা হয়ে যায়। আর আমরা আসাতে মা অনেক খুশি, অনেক খুশি। তো মা কি কি রান্না করলো চলুন দেখি, আমরা আসবো যে তাও মা জানে না যে আমরা সবাই আসব, আর আমি যে আসব ওই বোনেরা জানে না, আর ওই বোনেরা যে আসবে আমিও তা জানতাম না। আর এই হলো আমাদের মিলন মেলা। আমাদের ছেলে মেয়েরা নানু বাসায় আসলে তো অনেক আনন্দ, মহা খুশি। আর এই তো আমাদের খাবার দাবার সব কিছু রেডি। আর এই তো মা রান্না করছে ছোট মাছ, তারপরে লতি দিয়ে চিংড়ি মাছ, বেগুন খাসি, তারপরে আম দিয়ে ডাল, আর রান্না করছে বিরিয়ানি। আর কিন্তু বিরিয়ানিটা রান্না করছে আমরা আসার পর, জানে যে আমার নাতিরা বিরিয়ানি পছন্দ করে। আর এই গরমের মধ্যে কিন্তু আমরা কেউ বিরিয়ানি খাই নাই, এ তো আমরা বড়রা খেয়েছি ভাত এই তরকারি দিয়ে, আর ছোটরা খেয়েছে বিরিয়ানি রান্না। আর এই তো মজার মজার খাবার মায়ের হাতের বলে কথা, আর আমার মায়ের হাতের খাবার রান্না অনেক সুস্বাদু, অনেক মজার হয়, আর আমরা অনেক মজা করে খেয়ে নিতেছি। আর এই তো আমার 1 বোন বেড়ে দিতেছে, আর আমরা সবাই মিলে খেয়ে নিতেছি। আর ওই পাশ দিয়ে খাটের মধ্যেও কিন্তু বসে আছে সবাই, গল্প করতেছে, আর নিচে আমরা পাটি বিছিয়ে খাইতাছি। আর বাংলাদেশে তো অনেক গরম, অনেক গরম, জানি না কোন দেশে কোন গরম, তো আপনারা জানাবেন অবশ্যই কমেন্টস করে। আপনারা যেই আপুরা ভাইয়ারা দেশের বাহিরে, বাংলাদেশের বাহিরে থাকেন, তো কেমন গরম বা ঠান্ডা তো কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই তো আমাদের ছেলেরা বিরিয়ানি খাইতাছে, এই তো আজমির, রাফি, কাইফ, মাস্টরা, তো আরও আমাদের ছেলেমেয়েরা আছে, ওরা সবাই বিরিয়ানি খাইতেছে আর আমরা খেয়ে নিয়েছি ভাত। খাওয়া দাওয়ার পরে আবার শুরু হয়ে গেছে মিলন মেলা, অনেক গল্প গুজব করার পরে, তারপরে এই আর আজমিরে তো খেয়ে নিতেছে, আর অনেক গল্প গুজব করার পরে তারপরে আমরা চলে গেলাম আমার মামার বাড়িতে। ওই সময় আমি আর ভিডিও করতে পারি নাই, অফ ক্যামেরায় ছিলাম, আর ভিডিও করতে গেলে তো অনেক সময় লাগবে, আর সবাই এত কথাবার্তা, অনেক গল্প শুরু হয়ে গেছিল, তো ভিডিও করার কথা মনেই ছিল না। তো খাবার দাবারের শেষ করে তারপরে এখন 7 আপ, কোক, সবাই যা যার ভাবে খেয়ে নিতেছে, একটু ঠান্ডা হইতেছে। আর যেহেতু অনেক গরমকাল, যতই ঠান্ডা খাই না কেন ভিতর দিয়ে ঠান্ডা লেগে যায়, তাও মানে ভিতরে ঠান্ডা হয় না আর কি, এরকম গরম। আর এই তো মাস্টরা তো মহা খুশি, খালাতো ভাই বোনদের নিয়ে, আর এই তো গরমের মধ্যে দেখেন একদম ই হয়ে আছে, শুয়ে আছে। আর এখন আমাদের খাবার দাবার শেষ হলে তারপরে মামার বাড়িতে এখন চলে যাব, তো ততক্ষণ পর্যন্ত আমার অফ ক্যামেরায় থাকব। আমি বিদায় নেওয়ার সময় আমি আপনাদের সাথে আবার ক্যামেরাটা অন করব। আর সবাই ঠান্ডা হওয়ার সময় আমার ভাই তো ছিল না, এই তো আমার ভাই আসিয়া বললো যে তোমরা কি খাইতেছো, সবাই ঠান্ডা হয়ে যাইতেছো খাইয়া, তো আমরা বললাম নাও তুমিও ঠান্ডা হও খাও, আমার যেহেতু আমার একমাত্র ভাই। আর এই তো এখন আনলো আমার ভাইয়ের বউ তরমুজ আর ভাঙ্গি কেটে নিয়ে আসলো, তো সবাই এখন আমরা খেয়ে নিতেছি। আর সবাই যখন একসাথে হই এইভাবে খাবার দাবার যদি কম হয় তাহলেও একটা শান্তি লাগে। আর আমার মায় তো মহা খুশি, আমাদের মায় বলতেছে আমার মেয়েরা আসলে আমার ভিতরটা ঠান্ডা হয়ে যায়, আর মায়ের হাতে খাবার তো অনেক সুস্বাদু, মজা হয়, আমাদেরও ভালো লাগে, আমাদেরও ভিতরটা ঠান্ডা হয়ে যায়। তো এখন অফ ক্যামেরায় ছিলাম মামার বাড়িতে, তো এখন যাবার পালা, আমরা সবাই বাড়িতে চলে যাব এখন। তো এই তো সবাই বোরখা পরে রেডি হয়ে সবাই বের হয়ে যাইতেছি, আর রেডি হয়ে যেতে যেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।